السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. আল্লাপাকে দরবারে শুকর গুজার হচ্ছি পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ ওসাল্লামের প্রতি দরুদ সালাম নিবেদন করছি গোটা বিশ্বের মুসলিমদের কাছে আলহামদুলিল্লাহ খুশি আনন্দ এবাদাত আধ্যাত্মিকতা এবং ত্যাগের এক মহান শিক্ষা নিয়ে ভারতবর্ষে শুরু হতে চলেছে চোদ্দোশো তেতাল্লিশ ইসরির পবিত্রতম মাহেয়ার মাদন উপলক্ষ করে দেশবাসী গোটা বিশ্ববাসীকে অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক মোবারকবাদ জ্ঞাপন করছি রমাদান মাস এটা একটা ত্যাগের মাস রমদান মাস আধ্যাত্মিকতার মাস মাহে রমাদান সাধনার মাস সারা বছর ধরে আমরা অনেক পাপ পঙ্কিলতার জীবনযাপন করি রমাদান আমাদের জন্যে বয়ে নিয়ে আসে আমাদের সেই পাপ পঙ্কিল এবং অন্ধকার জীবনের গনারাশিকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে এক সুন্দর জীবন গঠন করবার তিরিশ দিন বা উনত্রিশ দিনের অধ্যবসায়ের এক পবিত্রতম মাস এই মাসে নজওয়ান যুবক ভাই বন্ধু ও বনেদের কাছে আমার একান্ত নিবেদন যারা আমরা অনেক রকমের পাপ কাজে ডুবে আছি বা ডুবে থাকি তিরিশ দিন ধরে যদি আমরা এই তিরিশটা দিন যদি সাধনা করতে পারি তাহলে দেখা যাবে পাপ থেকে আমরা অনেকটাই বেঁচে যাব এই তিরিশ দিন যদি আমরা সাধনা করে প্রতিদিন একটা টাইমে কোরআন শিখতে পারি রমজান মাস একটা করে ঘন্টা যদি প্রতিদিন আমরা সময় দিতে পারি দেখা যাবে অনেক শিক্ষিত ছেলে বা মেয়ে বা বোন আলহামদুলিল্লাহ তিরিশ দিনের ভিতরেই তারা আল্লাহর করান তেলাওয়াত সুন্দরভাবে শিখে যেতে পারে সময়ের অভাবে সব বলতে না পারলেও শুধু এতটুকু বলছি রমজান মাস বছরে একবার করে আসে আমাদের জীবনের কালো দিনগুলোকে পাপ রাশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে এক পুত পবিত্রতম জীবন উপহার দেওয়ার জন্য। তো সেই দিকে লক্ষ্য করে আজ থেকে শুরু হচ্ছে মায়ের রমাদান এই রমাদান মাছটা যাতে আমরা ব্যবহার করতে পারি আমাদের উন্নয়নের জীবন কল্যাণের জীবন সাধনার জীবন আধ্যাত্মিকতার জীবন হিসাবে জীবন তৈরি করার লক্ষ্য নিয়ে যদি রমাদান মাছটা ব্যবহার করতে পারি সেটা আমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সৌভাগ্যের বিষয় হবে গোটা বিশ্বের মুসলিম সমাজের কাছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমদের কাছে আমার একান্ত নিবেদন এই মাসটা নিজের জীবনের উন্নয়নের এক কঠিন গুরুত্বপূর্ণ মাস হিসাবে গ্রহণ করতে পারলে আমাদের জীবনে রমাদান মাস পাওয়ার সার্থকতা হবে আমি এই মাসে শান্তি সম্প্রীতি সৌহার্যের সাথে সবাই রমাদান মাসের রোজা পালন করুক গরিব দুস্থ ইতিম অসহায়দের দিকে লক্ষ্য রাখুক কোনো মানুষকে যেন শুধুমাত্র পানি দিয়ে ইফতার করতে না হয় সেই সঙ্গে যারা আমরা অবস্থাশালী আছি আমাদের প্রতিবেশী গ্রামের গরিব দুস্থ ইতিমস হয় সকলের দিকে লক্ষ্য রাখা এটা আমাদের নৈ দায়িত্ব এবং কর্তব্য সেই সাথে সাথে নামাজ নামাজ শিয়াহি ফজরের ভক্ত সারাদিনের কর্মকাণ্ড শূন্যতরিক অনুযায়ী শরীয়ত মোতাবেক আমরা এই মাছটাকে সুন্দরভাবে যদি কাটাতে পারি তিরিশ দিনের এই অভ্যাসে পরিণত হয়ে যাওয়াটা ইনশাল্লাহ রমজান পেরিয়ে যাওয়ার পরেও আবার সেই নয় মাস ধরে আমরা সেই অভ্যাসে আমরা আমাদের জীবন কাটাতে পারব, আল্লাহ মাহের অবদানটাকে আমাদের সৌভাগ্যের কারণ হিসাবে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি